আপনারা জানেন যে গত ২৪ তারিখ আমরা আগরতলা পৌর নিগমের আগামী চার মাসের জন্য এস্টিমেট বাজেট আমরা পেশ করেছিলাম হাউসে। তো আজকে এটার উপর অনেকক্ষণ আলোচনা হয়েছে, বিভিন্ন কর্পোরেটররা, এমএসি মেম্বার, ডেপুটি মেয়র, কমিশনার, বিভিন্ন আধিকারিকরা আমরা এই আলোচনায় অংশগ্রহণ করেছি। করার পর সর্বসম্মতিক্রমে আমাদের ২৪ তারিখ পেশ করা যে বাজেট আগামী চার মাসের জন্য যেটা করা হয়েছিল ১৪২.১০ কোটি টাকার আমরা বাজেট রেখেছিলাম এই চার মাসে শহরবাসী শহরের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের বিষয়ে। এবং আমরা আয় হিসাবে আমরা দেখিয়েছিলাম যে ১৪১.৮৩ কোটি টাকা আমাদের বিভিন্ন খাত থেকে আয় হবে, আমাদের নিজস্ব আয় এবং সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ট্যাক্স শেয়ার থেকে বিভিন্নভাবে আমরা এটা সংগৃহীত করব। এবং দেখা গেছে আয় এবং ব্যয়ের মধ্যে ২১,৬০,০০০ টাকার ঘাটতি ছিল। তো আমরা সেদিন বলেছিলাম, আজকে আলোচনা হয়েছে যে আমাদের এই টাকাটা আমরা আমাদের নিজস্ব যে আইন বিভিন্ন ক্ষেত্রে প্রপার্টি ট্যাক্স হোক, ট্রেড লাইসেন্স হোক, বিভিন্ন খাত থেকে আমরা এটা তুলে আমরা এটা কাজটা করতে পারবো। আমাদের ১৪২ কোটি যে ধার্য ধরা হয়েছে ব্যয়, এটা আমরা নিয়ে নিতে পারবো। তো সার্বিকভাবে আজকে সেদিনে যে পেশ করা বাজেট বিভিন্নভাবে সবাই আলোচনা করেছেন, সবাই আমাদের নিজস্ব আয় বৃদ্ধির কথা জোর দিয়েছেন এবং আগরতলা শহরে যেসব ফ্ল্যাট বিল্ডিং হচ্ছে যেগুলি বৈধ কাগজ নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, উদ্যোগ গ্রহণ করার জন্য বলা হয়েছে। অলরেডি আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এই কাজ চলছে এবং যারা ট্যাক্স দিচ্ছেন না নিয়মিতভাবে তাদের থেকে কর আদায় করা বিষয়ে আলোচনা জোর দেওয়া হয়েছে। বিভিন্নভাবে হোর্ডিং ব্যবস্থা যেগুলি আগরতলা শহরে বেআইনিভাবে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান লাগিয়ে দেয় তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিকভাবে আগরতলাকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, যানজটমুক্ত রাখা এবং দূষণমুক্ত রাখার ক্ষেত্রে যা যা করণীয় আমরা সমস্ত কাজগুলি আজকে আলোচনা আমরা নিয়েছি এবং পরবর্তী সময়ে চার মাস আমরা পূর্ণাঙ্গ বাজেট সাপেক্ষে আমরা ১৪২.১০ কোটি টাকা আগরতলা পৌরবাসীর উন্নয়নে, তাদের সুস্থ সুন্দর নাগরিক পরিচয় প্রদানের ক্ষেত্রে আমরা বিভিন্ন খাতে খরচ করি। মূলত আজকে ধনী বোটে এটা গৃহীত হয়েছে ১৪২.১০ কোটি টাকা। এই বাজেটে এবার নতুন নিত্যনতুন কী থাকবে? না, নিত্যনতুন বলতে মানুষের যে চাহিদা, যে সমস্যাগুলি, যেটা আমরা কাজ করছি অলরেডি কাজগুলি শেষ করব। নতুন নতুন কিছু ড্রেন, রাস্তা, আলোর ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, বিভিন্ন পার্কগুলি প্রতিটি ওয়ার্ডে একটা পার্ক করার আমরা প্রস্তাব এসছে। অন্তত যেসব ওয়ার্ডে পার্ক নেই বা যেখানে যে পৌর নিগমের পরিষেবা পাওয়া আরও দরকার সেগুলি বিচার্য বিষয় থাকবে আমাদের মধ্যে, প্রায়োরিটি বেসিস করে আমরা কাজগুলি করব। পূর্ণাঙ্গবাদের রিপ্যাক্ট থাকবে আগরতলা শহরবাসীর জন্য। আমরা এক বছরে কী কী কাজ করব, কী কী পরিকল্পনা আছে, কতটা করেছি, কতটা করব এবং মানুষের চাহিদাকে সম্মান জানিয়ে আগামী দিন আমরা এটা পরিকল্পনা তৈরি করব। সামনে তো বর্ষা, আমাদের বর্ষার আগে এটা পৌর নিগমের, আমি বলবো কমিশনার সাহেব খুব দ্রুতভাবে আমাদের যারা এই সেকশনে আছেন খুব দক্ষতার সহিত এবং খুব দ্রুতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমরা গতবার বর্ষায় যে বৃষ্টি হয়েছে, ফ্লাডের কথা আমি আলাদা বলবো, ফ্লাডের সঙ্গে এটার তুলনা না, ওয়াটার লগিং যে সিস্টেমটা আমাদের আছে আমরা আমাদের সরকার ২০১৮ পরে রাজ্য সরকার আসার পর বলবো অনেকটাই শেষ হয়ে গেছে। জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্ত করার আমাদের অনেক পরিকল্পনা। এবার নতুনভাবে আমরা ড্রেনগুলি, যে মেইন ড্রেনগুলি আকোড়া খাল এবং কালাপানি আছে, শহরের জলটা মেইনটা যেটা যায় সেটার দিকেও আমরা বিশেষ দায়িত্ব নিয়ে গুরুত্ব দিয়ে আমরা এটা পরিষ্কার করা হচ্ছে। আমার বিশ্বাস এবার জল বেশিক্ষণ শহরে থাকার কথা নয়। আর যে কভার ড্রেনগুলি কাজ শেষ হয়ে গেলে আগামী বছর এটাও শেষ হয়ে যাবে। আমাদের নতুন দুটো এডিশনাল পাম্প আমরা আরও সোলার সঙ্গে বসিয়েছি। সার্বিকভাবে নতুন পদ্ধতিতে সমস্ত নিকাশি ব্যবস্থা উন্নয়ন করেছে, সমস্ত ফিডার ড্রেন, অন্য ছোটো ছোটো ওয়ার্ডে ড্রেনগুলি আমরা ম্যানুয়াল লেবার লাগিয়ে আমরা এটা পরিষ্কার করা হচ্ছে যাতে শহরের জল না জমে বৃষ্টির সময়। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বড় বড় ফ্ল্যাট তৈরি করা আছে, রাস্তার পাশে অনেক কিছু মানে তাদের আসবাবপত্র রাখা হয়, সেগুলোর ক্ষেত্রে আপনার কী ব্যবস্থা আছে? না, এটা নিয়েও আজকে আলোচনা হয়েছে, অনেক মেম্বার এটা আলোচনা তুলে ধরেছেন। এটা অলরেডি আমাদের আমরা করছি। এখন দেখবেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, আগের আগরতলা পৌর নিগম পরিচালনা যারা যেভাবে করেছে এরকম না। কিন্তু আপনারা যেটা বলছেন, এর আগে আমরা কাজ শুরু করে দিয়েছি, প্রচুর পেনাল্টি হচ্ছে, ফাইন হচ্ছে, ১০০,০০০ টাকা। যারা এখন হচ্ছে মানুষকে সচেতন হবে হতে হবে, আমরা কনস্ট্রাকশন করবো, আমার জিনিসগুলি রাস্তা বাইরে রাখবো, আমাকে সতর্ক থাকতে হবে, আমাদের আমরা ফাইন পেনাল্টি সব করছি। তা তবু আমরা আজকে আলোচনা এটাও হয়েছে যে এটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, খুব কঠোরভাবে
এটা আটকানো হবে, যাতে কোনো রকম যে কনস্ট্রাকশন করবে তার মালপত্র যাতে রাস্তায় রেখে কাজ না করে, যাতে দুর্ঘটনা হয়, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, সেদিকে আমরা নজর আছি। থ্যাংক ইউ।